কাঠের ঘানিটা ঘুরছে তো ঘুরছেই, আর সরিষা পিষে ফোটায় ফোটায় পড়ছে সরিষার তেল। আর এই সরিষার তেলের ঝাঁঝালো গন্ধে চোখে পানি এসে যায়। আর এক সময় এই কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল বিক্রি করে সংসারে জীবিকা নির্বাহ করতেন কলু সম্প্রদায়ের লোকেরা। এখন ডিজিটালের যুগে বৈদ্যুতিক কারখানার মাধ্যমে তৈরি হচ্ছে সরিষার তেল। এমনই খাঁটি সরিষার তেল তৈরি হচ্ছে কুষ্টিয়া কুমারখালী শেরকান্দি গ্রামে। মিজান এন্টারপ্রাইজ প্রোপ্রাইটার মিজানুর রহমান, বয়স 35 বছর। এক সময় সংসারের সচ্ছলতা ফেরাতে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম আর না খেয়ে টাকা উপার্জন করতেন। 5 বছর বিদেশে থাকার পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মিজানের 2টি পা ভেঙে যায়। অসহায়ের মতো ফিরে আসেন দেশে, কিছু জমানো অর্থ দিয়ে সৎ উপার্জন করার আশায় হালের 2টা বলদ দিয়ে শুরু করেন পৈতৃক ব্যবসা কাঠের ঘানিতে সরিষার তেল। আমরা নিজেরা সবাই ধরেন যে খালি ভেজাল খাইতে খাইতে ধরেন যে সেদিকে টাকা সেদিকেই ভেজাল। তারপরেও দেখলাম যে নিজে আমি নিজে থাকি ধরেন যে বিদেশ ছিলাম, বাইরে ছিলাম, অনেক কিছু বুঝি। আমি নিজে একটা পঙ্গু মানুষ। তারপর ধরেন যে আমি থাকি গোরস্থানের পাশে থাকি, যে একটা ভালো একটা জিনিস করলে পরে তাতে নিজেও ভালো জিনিস খাইতে পারবো, 10 জনকেও ভালো জিনিস খাওয়াইতে পারবো। এই করে এটা ধরেন যে পুরাতন কয়েক বছর আগেও দেশে এই কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল দিয়ে মিত্র গ্রাম বাংলার মানুষের সরিষা তেলের চাহিদা। বর্তমানে এই কাঠের ঘানি আর চোখে পড়ে না, আর চোখ ঝাঁঝানো সরিষার তেল পাওয়ারও সুযোগ নেই। বাজারে রং বেরঙের এই বাহারি বোতলে যে সরিষার তেল তৈরি হয় তা চোখে দেখা যায় না। বর্তমানে ভেজালের ভিতরে শতভাগ খাঁটি বোঝা বড় দায়। জানি নিজের চোখে দেখতেছে, এগুলা দেখার পরে তেলগুলা কিনতেছে, আর বোতলের গুলা ভেজাল মুক্ত। এখানে নিজের চোখে দেখা যাচ্ছে, এখানে সরিষা আনতেছে, ভাঙাচ্ছে, এখান থেকে নিজেই আমি এখান থেকে দেখে কিনতে পারছি, এখানে ভেজাল মুক্ত। ঘানির তেল ভালো, এই জন্য নিতে আসছি। আর মানে ঘানির তেলের পাওয়া যায় না তো অরিজিনাল তেল, আসলে এই জন্য ঘানির তেলটা পছন্দ করি। ঠিক আছে, আর সোয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে এখন ঘানির ভেজালের ভিতরে মিজানের কাঠের ঘানিতে তৈরি সরিষার তেল তৈরি হচ্ছে চোখের সামনেই। এখানে তৈরি হচ্ছে সরিষা, তিল ও কালোজিরার তেল। দিন মাগিসের সেবাঙ্গেই, এর ভিতরে কোনো ভেজাল দেই না, এবং মানবতার শস্যে আমি ভাঙতেছি দেশি, আর যেটাই ভাঙি আমি আলাদা, কোনোটার সাথে কোনোটা মিশতে দেয় না। সেপারেট সেপারেট, কালোজিরা সেপারেট, তিল সেপারেট। বিভিন্ন উদ্যোক্তা এলাকার তেল কিনে অনলাইনে ব্যবসা করে লাভবান হচ্ছে। আমি এখান থেকে তেল নিয়ে আসলে অনলাইনে সেল করি, কারণ দেখতেই পাচ্ছেন পিছনে গরু দিয়ে ভাঙানো হচ্ছে, আস্থা রাখা যায় আসলে। বর্তমানে আশেপাশের এলাকায় মানুষ শতভাগ খাঁটি সরিষার তেল সবাই এখান থেকেই নেয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রাইটার্স, কুষ্টিয়া।